সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আলোর ভুবন অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা প্রথম আজকে আমার ক্লাসটি দেখছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো আপলোড করে থাকি। তো আমরা জানি বন্ধুরা, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা সহ বিভিন্ন সময়ের পরীক্ষা কি আসে? যোগ্যতাভিত্তিক প্রশ্নের, যোগ্যতাভিত্তিক এবং কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর আমাদেরকে নিতে হবে। তো বন্ধুরা, আমরা জানি আমাদের পাঠ্য বইয়ে কোনো যোগ্যতাভিত্তিক প্রশ্নের নমুনা বা আলোচনা দেওয়া নেই, প্রশ্ন দেওয়া নেই। আমাদের কী করতে হবে? আমাদের অধ্যায়ের অঙ্কগুলো যদি আমরা মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝতে পারি, তাহলে পরীক্ষাতে আমরা যোগ্যতাভিত্তিক এবং কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর অতি সহজেই দিতে পারি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর 13 অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণের একটি পাঠ নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমরা গত দুটি পাঠে আলোচনা করেছি যে উপাত্ত বিন্যস্ত কীভাবে করতে হয়, যেমন অবিন্যস্ত পাত্রকে কীভাবে বিন্যস্ত করতে হয়। তারপরে আমরা শিখেছিলাম কীভাবে সারণী তৈরি করতে হয়, ঠিক আছে না বন্ধুরা? হ্যাঁ, আজকে আমরা কী করবো, এই সারণী থেকে কীভাবে লেখচিত্রের ব্যবহার করতে হবে তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সারণী দেওয়া আছে। প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা যে আলোচনা করেছিলাম, পোশাকা শিক্ষার্থীর বাড়ির খাতা জমা দেওয়ার, ঠিক না বন্ধুরা? আমরা গত পাঠে এই সারণীটা তৈরি করেছিলাম। শ্রেণী ব্যবধান আছে, 5 শ্রেণী ব্যবধান নিয়ে আমরা কী করেছিলাম, ফেলি চিহ্ন তৈরি করেছিলাম, ফেলি থেকে আমরা সংখ্যা লিখেছি। এখন আমরা কী করব, এই সারণী থেকে কীভাবে লেখচিত্র ব্যবহার করতে হয় বা লেখচিত্র অঙ্কন করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, তাহলে এখন আয়তলক, হ্যাঁ আয়তলক কীভাবে তৈরি করতে হয় তা আমরা শিখছি। বন্ধুরা, তার আগে একটি জিনিস খেয়াল করো, আমি কী করতেছি তার সবাই একটু মনোযোগ দিয়ে আমরা কী করবো, একটা স্কেল নিব। স্কেল নিয়ে বন্ধুরা আমরা এবারে আমি স্কেলটা নিই নাই, তোমরা যারা এই কাজটি করবে তোমরা অবশ্যই স্কেল নিবে, স্কেল নিয়ে এই কাজটি করবে। বন্ধুরা, এইটাকে বলা হয় অনুভূমি অক্ষ, এটাকে কী বলা হয় বন্ধুরা, অনুভূমি অক্ষ, এটাকে বলা হয় খারাপ, এটা কি বুঝতে পেরেছ? তাহলে এই অনুভূমি অক্ষকে আমরা কী করবো, এই শ্রেণী ব্যবধানের হিসাবকে এখানে লিখবো। কীভাবে লিখবো? আমরা প্রতি পাঁচ ঘর পরপর দাগ দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ আমরা কী করবো, এখানে স্কেল দিয়ে দাগ দিব 1, 2, 3, 4, 5, 6, 7, আমি ইচ্ছা মতো দাগ দিতে পারি, আবার কমও দিতে পারি, ঠিক আছে বন্ধুরা? আমরা সেটা 7টা পর্যন্ত এখানে দাগ দিই। তাহলে দেখো বন্ধুরা, আর আমাদেরকে বলছে খারাপ খবর, খারাপ খবর আমরা কী করবো, 1, 2 তাহলে আমরা এখানে দিলাম, এখানে 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বন্ধুরা, আমরা যখন খারাপ বরাবর দাগ দিব বা চিহ্ন দিব, তখন আমাদেরকে একটি জিনিস খেয়াল করতে হবে। কি জিনিস খেয়াল করতে হবে? এখানে এই যে সংখ্যা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা এখানে কি করব, দাগ 7 বা তার অধিক দিতে হবে। যদি 7-এর নিচে দিই তাহলে হবে না। তাহলে আমরা এখানে প্রতি দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিয়েছি। তাহলে আমাদেরটা গেছে, আমি এখানে লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে না বন্ধুরা? আর এখানে শ্রেণী ব্যবধান আমি জমা দেওয়ার হিসাব দেখা, শ্রেণী ব্যবধান কী ছিল, 5 থেকে 9। আমি প্রথম ঘরটি বাদ দিয়ে দিলাম, এখানে লিখলাম আমরা কি, 5 থেকে 9। তারপরে কী হবে, 10 থেকে 14, এবার হচ্ছে 10 থেকে 14, তার 15 থেকে 19, এখানে হবে 15 থেকে 19, তারপরে 20 থেকে 24, এখানে হবে 20 থেকে 24, তারপরে 25 থেকে 29, এটা হবে 25 থেকে 29। বন্ধুরা, এদিকে যখন আমরা অনুভূমি অক্ষ বরাবর যখন আমরা দাগ দিব, তখন আমরা এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্নটা চিন্তা করব। তাহলে এখানে কয়টি ছিল, 1, 2, 3, 4, 5, আমরা প্রথম একটি ঘর বাদ দিয়েছি, তাহলে 1, 2, 3, 4, 5, 5টি ঘর পরে আমরা অতিরিক্ত একটি ঘর দিয়েছি।
তাহলে বন্ধু এখন দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা স্কেল দিয়ে আবার এভাবে দাগ স্কেল দিয়ে দাগ দিতে পারি, এভাবে আমরা দাগ দিতে পারি। আমি হাত দিয়ে করতেছি বন্ধুরা, তোমরা যখন করবে বসে এটা স্কেল দিয়ে করে নিই। এখন বন্ধুরা আমরা কি করব, আবার স্কেল দিয়ে এটা আরেকটি দাগ দিলাম, এই 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 দিলাম। বন্ধুরা তোমরা যখন এই কাজটি করবে তোমরা অবশ্যই স্কেল দ্বারা করবে, স্কেল এবং কাঠ পেন্সিল দিয়ে করলে ভালো হয়, ভালো হয়। তাহলে বন্ধুরা এই যে আমরা লিখলাম এটা হচ্ছে শিক্ষার্থী সংখ্যা, এটা কি শিক্ষার্থী, এটা হচ্ছে এদিকে কি, এদিকে হচ্ছে জমা দেওয়ার সংখ্যা, জমা দেওয়ার সংখ্যা। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, তাহলে এদিকে হচ্ছে খাতা জমা দেওয়ার সংখ্যা, এদিকে হচ্ছে শিক্ষা। এখন বন্ধুরা আমরা যদি এই চার্টের দিকে তাকাই তাহলে পাঁচ থেকে নয় শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, দুই। তাহলে আমরা এই পাঁচ থেকে নয় পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, দুই। তাহলে এক দুই, এই দুর্গটি আমরা কি করতে পারি, কাঠ পেন্সিল দ্বারা রং করতে পারি, কাঠ পেন্সিল দ্বারা কি করতে পারি আমরা রং করতে পারি। এই রং করে বন্ধুরা আমরা বুঝালাম কি, তাহলে এই যে সারণীতে দেখেছিলাম পাঁচ থেকে নয় পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দুই, তাহলে আমরা এই আয়তলক দ্বারা আমরা কি বুঝালাম যে পাঁচ থেকে নয় পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুই। এখন আমাকে মূলত বন্ধুরা দশ থেকে চোদ্দ শ্রেণী বলে শিক্ষার্থীর সংখ্যা কত আছে, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি দশ থেকে চোদ্দ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক। তাহলে আমি কয়টি গরম করবো, হ্যাঁ বন্ধুরা আমরা এখানে একটি গরম করবো, একটি গরম করে আমরা বুঝালাম এখানে দশ থেকে চোদ্দ পর্যন্ত শ্রেণী বিভাগের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক। এখন বলতো বন্ধুরা পনেরো থেকে উনিশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা কত হবে, হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে উনিশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিন। তাহলে আমাকে বলতো এখানে কয়টি গরম করতে হবে, হ্যাঁ বন্ধুরা এখানে আমরা তিনটি গরম করতে হবে, কয়টি করতে হবে তিনটি। আমরা সারণীতে দেখতে পাচ্ছি পনেরো থেকে উনিশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিন। এখন বন্ধুরা বলতো বিশ থেকে চব্বিশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা কত হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ থেকে চব্বিশ পর্যন্ত হচ্ছে পাঁচ। তাহলে আমি একটু কয়টি করে লিখবো, এক দুই তিন চার পাঁচ। আমরা অতি সহজে বুঝতে পারছি এখানে আমরা রং করবো পাঁচ, আমরা পাঁচটি করে এখানে রং করে নিলাম। আমরা এই কাজটি কাঠ পেন্সিল করে নিবে, তারপরে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সাত। তাহলে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমরা এখানে কি করবো সাতটি ঘর রং কর, আমরা এখানে কি করলাম সাতটি ঘর রং করে। বন্ধুরা আমরা কি করতেছি এখানে সাতটি ঘর রং করে, তাহলে আমাদের আয়তলক লেখা শেষ হয়ে গেল। এখন কি বললাম বন্ধুরা, এখন দেখো আমরা এই যে সারণী ছিল এই সারণী থেকে আমরা কি করলাম একটি আয়তলক আয়তলক চিত্র অঙ্কন করলাম। এখানে এই চিত্র থেকে আমরা কি বলতে পারি, দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কত,
কোন শ্রেণীর মধ্যে শিক্ষার্থী সংখ্যা বেশি ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 29 শ্রেণীর মধ্যে শিক্ষার্থী সংখ্যা 7 জন। ঠিক না বন্ধুরা? আবার যদি প্রশ্ন করি কোন শ্রেণীর মধ্যে শিক্ষার্থী সংখ্যা কম ছিল আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 14 শ্রেণীর মধ্যে শিক্ষার্থী সংখ্যা কম ছিল। আমি যদি আবার প্রশ্ন করি এখন বলতো এই সারণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত ছিল তাহলে আমরা কিভাবে বলতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 তাহলে এই লেখচিত্র দিকে যদি আমরা বা আয়তলেখ দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অতি সহজে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি। আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম আমাদের সমাপনী পরীক্ষাতে কি আসে, আমাদের সমাপনী পরীক্ষাতে কাঠামোবদ্ধ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে। তাহলে বন্ধুরা দেখো পরীক্ষার সময় আমাদেরকে এরকম একটি সারণী দিয়ে দিতে পারে অথবা এরকম একটি আয়তলক দিতে পারে। এই আয়তলক দেওয়ার পর আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারে, আমরা কি করব এই প্রশ্নগুলো এখান থেকে উত্তর দিই। যেমন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এখানে কোন শ্রেণীর মধ্যে শিক্ষার্থী সংখ্যা বেশি, হ্যাঁ তোমরা অতি সহজেই বলতে পেরেছো সেখান থেকে 1, 2, 3, 4, 5, 6 তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শ্রেণীর মধ্যে শিক্ষার্থী সংখ্যা বেশি, তার মানে 25 থেকে 29 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা বেশি। আবার প্রশ্ন করেছিলাম কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা কম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা কম, একজন আছে তার মানে 10 থেকে 15 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা কম। আমি আবার একটি প্রশ্ন করেছিলাম এই আয়তলক দেখে আমরা কি বলতে পারি এখানে শিক্ষার্থী সংখ্যা কত ছিল, হ্যাঁ বন্ধুরা আমরা অতি সহজে বলতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 অর্থাৎ সর্বমোট শিক্ষার্থী সংখ্যা ছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম অধ্যায় 13 এর উপাত্ত বিন্যস্তকরণ পাঠ নিয়ে, পাঠের প্রথম অংশ নিয়ে, প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম কীভাবে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে হবে, আমরা রেখাচিত্র অঙ্কন করে অতি সহজে এভাবে প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরে দ্বিতীয় পাঠে বন্ধুরা আমরা আলোচনা করেছিলাম সারণী কীভাবে তৈরি করতে, আমরা সারণী তৈরি করেও আমরা অতি সহজেই একটা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে সারণী তৈরি করে আমরা অতি সহজেই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছিলাম। আর আজকে আমরা আলোচনা করেছি একটি আয়তলক অর্থাৎ লেখচিত্রকে আয়তলক, অর্থাৎ লেখচিত্রকে আয়তলকে বলে বললাম যে আমরা এই যদি আয়তলকটা তৈরি করি তাহলে আমরা কী করতে পারি, আমরা এই এখান থেকে আমরা অতি সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা প্রথমে দেখেছিলাম পঞ্চম শ্রেণীর কোষাগার শিক্ষার্থীদের পারিবারিক কাজ জমা দেওয়ার হিসাব, এই হিসাব থেকে আমরা যদি এবার একটি আয়তলক তৈরি করি তাহলে সেটি ছিল একটি অবিন্যস্ত উপাত্ত, সেটাকে বিন্যস্ত করে আমরা যদি আয়তলক তৈরি করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর অতি সহজেই দিতে পারি। বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে আমরা যদি মূল পাঠের বিষয়গুলো অতি সহজে বুঝতে পারি তাহলে যোগ্যতাভিত্তিক প্রশ্ন যেভাবেই আসুক না কেন আমরা নিজে নিজে উত্তর দিতে পারি। আমরা যদি এখানে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কীভাবে রেখাচিত্রের মাধ্যমে বিন্যস্ত করতে হবে তা আলোচনা করেছি, আমরা যদি বুঝতে পারি এভাবে যদি আমরা আয়তলক বুঝতে পারি, আয়তলক অঙ্কন করতে পারি তাহলে আমরা অতি সহজেই যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারি। তো বন্ধুরা আমি এখানে আবারও বলে রাখি তোমরা যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম আমার ক্লাসটি দেখেছো সবাইকে আবারও বলে রাখি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কগুলো আমি অতি সহজভাবে উপস্থাপন করে থাকি বা বুঝিয়ে থাকি, তোমাদের দেখলে অবশ্যই অবশ্যই উপকার। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, আগামী পাঠে তোমাদের সাথে আবারও দেখা হবে, গুড বাই।